আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে, এই কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় MCQ বা SAQ রূপে কিন্তু আসতে পারে, এবং তার সঙ্গে 5 মার্কের কোশ্চেন। তোমরা জানো যে তোমাদের এই কবিতা থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের লিখতে হয়, তো 5 মার্কের জন্য কী কী প্রশ্নগুলো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট বা পড়বে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে রাখি, দেখো এই যে রূপনারায়ণের কূলে কবিতা, এই কবিতাটা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ অক্ষরভিত্তিক লাইনভিত্তিক সম্পূর্ণ ব্যাখ্যা আমি তোমাদের এর আগে করে দিয়েছি। যারা এই কবিতার সম্পূর্ণ ব্যাখ্যাটা দেখনি তাদের বলবো তারা যেন অবশ্যই এই কবিতার সম্পূর্ণ ব্যাখ্যাটা প্রথমে তোমরা দেখে নাও, তাহলে এই কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ব্রড কোশ্চেন সমস্ত কিছুই কিন্তু তোমরা ভালোভাবে পারবে। তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা চ্যানেল প্লে লিস্টে গিয়ে দ্বাদশ শ্রেণীর কবিতা বা ফোল্ডার বলে যেটা করা রয়েছে সেটার মধ্যে গুলোই কিন্তু তোমরা সমস্ত কবিতা এবং গল্পগুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পেয়ে যাবে। এবার দেখো, আমি মাত্র অল্প কয়েকটি MCQ কোশ্চেন বা SAQ কোশ্চেন সম্পূর্ণ লাইন ধরে তোমাদের সামনে তুলে ধরেছি, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা নোটস করে পড়ে নিও, খুব খুব ইম্পর্টেন্ট। তো প্রথম আমি তোমাদের বলে রাখি, দেখো এই প্রশ্নগুলো কিন্তু MCQ এবং SAQ দুটো আকারে আসতে পারে। যেমন ধরো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হলো রূপনারায়ণের কূলে। কবিতাটি লেখা হয় 1941 খ্রিস্টাব্দের 13ই মে রাত্রি 3:15। এবার সম্পূর্ণ তথ্যভিত্তিক লেখা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে রূপনারায়ণের কূলে কবিতাটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত, কবিতাটি কত নম্বর কবিতা, 11 নম্বর কবিতা, কবিতাটি কত সালে লেখা, 1941 সালে লেখা। তার মানে কি, একটা লাইনের ভেতর থেকে কিন্তু আমি অনেকগুলো MCQ SAQ পেরে গেলাম। পরেরটা দেখো, কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর 1348 বঙ্গাব্দে, 1348 বঙ্গাব্দে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর এই কাব্যগ্রন্থ অর্থাৎ শেষ লেখা কাব্যগ্রন্থটি কিন্তু প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের জীবন সায়ণে তিনি এই কবিতাটা লিখেছিলেন, মানে শেষ দিকে এসে। এই কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত, 15টি, এবং এই কাব্যগ্রন্থের 11তম কবিতা কিন্তু হলো রূপনারায়ণের কূলে। প্রত্যেকটা তথ্য কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকেই কিন্তু তোমাকে প্রশ্নগুলো আসবে। রূপনারায়ণ কী? রূপনারায়ণ হলো দক্ষিণবঙ্গের একটি নদী। কবিতায় এই রূপনারায়ণ কিন্তু কিসের প্রতীক, বিশ্ব সংসারের প্রতীক রূপে ভূষিত হয়েছে। কি বললাম, বিশ্ব সংসারের প্রতীক রূপে রূপনারায়ণ কথাটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কবি নিজের রূপ কোথায় দেখেছিলেন, রক্তের অক্ষরে দেখেছিলেন কবি নিজের রূপ। কবি নিজেকে চিনেছেন কিভাবে, আঘাতে ও বেদনায়। কবি নিজেকে কীভাবে চিনেছেন, আঘাতে ও বেদনায়। রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ কি, রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো কঠিন। মৃত্যুর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সব দেনা শোধ করে দিতে চেয়েছেন। প্রশ্নটা ঘুরে আসতে পারে যে রবীন্দ্রনাথ সব দেনা কিভাবে শোধ করে দিতে চেয়েছেন, তো তোমরা উত্তর লিখবে কি, যে মৃত্যুর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তার সব দেনা শোধ করে দিতে চেয়েছেন। পরে কোশ্চেন, কবিতায় কবি জেগে উঠেছিলেন কোথায়, তাহলে উত্তরটা কী হবে, কবিতায় কবি জেগে উঠেছিলেন রূপনারায়ণের কূলে। কে কখনো বঞ্চনা করে না, উত্তর কী হবে, সত্য কখনো বঞ্চনা করে না। সকল দেনা কিসের শোধ হয়, উত্তর হচ্ছে সকল দেনা শোধ হয় মৃত্যুতে। পরে কোশ্চেন, রূপনারায়ণের কূলে জেগে উঠেই কবি কী জেনেছিলেন, রূপনারায়ণের কূলে জেগে উঠে কবি জেনেছিলেন এ জগৎ স্বপ্ন নয়। তিনি অনুধাবন করেছিলেন স্বপ্নের জগৎ এবং বাস্তবের জগতের বিস্তর পার্থক্য রয়েছে বা তফাত রয়েছে। রক্তের অক্ষরে দেখিলাম, এখানে রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন, দেখেছিলেন প্রিয়জনের প্রাণের বেদনার মধ্য দিয়ে কবি দেখেছিলেন। তারপর হচ্ছে রূপনারায়ণের কূলে জেগে উঠে কবি কী করলেন, কবি কঠিনকে ভালোবাসলেন। কেন, কারণ সত্য জিনিসটাই কঠিন, তাই সে আরও কি, সে কখনো করে না বঞ্চনা, তাই কবি জেগে উঠে কী করলেন না, কঠিনকেই ভালোবাসলেন। চলে যাবো তার পরবর্তী কোশ্চেনে, রূপনারায়ণের কূলে কবিতায় কবির মতে এ জীবন কি, এ জীবন হলো দুঃখের তপস্যা করার জন্য। পরে কোশ্চেন, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি কি করবেন, আজীবন দুঃখের তপস্যা করবেন। জেগে উঠিলাম, তো বক্তা জেগে উঠে কি দেখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জেগে উঠে রক্তের অক্ষরে দেখেছিলেন তার নিজের রূপ। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কেন এ কথা বলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন রূপনারায়ণের কূলে অর্থাৎ জীবন সায়ণে জেগে উঠেছিলেন তখন কবি এই কথা বলেছিলেন যে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কীভাবে দেনা শোধ করা যায়, সারা জীবন ধরে দুঃখের তপস্যার মধ্য দিয়ে কঠিন সত্যকে লাভ করলেই জীবনের দেনা শোধ করা যায়। এখানে মাত্র 17টি MCQ এবং SAQ কোশ্চেন আমি তোমাদের তুলে ধরলাম, 17টা দাগ নম্বর, কিন্তু প্রশ্ন সংখ্যা গড়ে প্রায় তুমি এখান থেকেই 25-30টা প্রশ্ন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ো, এখান থেকেই তোমরা MCQ SAQ যে প্রশ্নগুলো আসবে সেগুলো পেয়ে যাবে।
এবার আমরা চলে যাবো 5 মার্কের কোশ্চেন, কি কি মোস্ট ইম্পর্টেন্ট, মাত্র 8টি প্রশ্ন রয়েছে, এই 8টি প্রশ্নই করো, কারণ তোমাদের কিন্তু একটাই 5 মার্কের প্রশ্ন লিখতে হয় কবিতা থেকে, তো এই কবিতার থেকে যদি 5 মার্কের কোশ্চেন আসে, আসার সম্ভাবনা রয়েছে এবছরে, তো সেই 8টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। 8টি কোশ্চেন কিন্তু অবশ্যই অবশ্যই নোটস করে ভালোভাবে পড়ো। প্রথম কোশ্চেন, আমৃত্য দুঃখের তপস্যায় জীবন বক্তাকে, আমৃত্য দুঃখের তপস্যা বলতে কী বোঝানো হয়েছে? দ্বিতীয় কোশ্চেন, চিনিলাম আপনারে বক্তাকে, তিনি কীভাবে নিজেকে চিনলেন? তৃতীয় কোশ্চেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, বক্তার জীবনে এই আঘাত ও বেদনার পরিচয় দাও। চতুর্থ কোশ্চেন, রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ, কোন প্রসঙ্গে কার যুক্তি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরে কোশ্চেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, দেনা বলতে কী বোঝানো হয়েছে, তা কীভাবে শোধ করে দিতে হয়। পরে কোশ্চেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কবি রূপনারায়ণ বলতে কী বুঝিয়েছেন, এই কুলে যে তার জেগে ওঠার তাৎপর্য কী। পরে কোশ্চেন, সত্য যে কঠিন, কবি এই উপলব্ধিতে কীভাবে উপনীত হয়েছেন, তার রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো। পরে কোশ্চেন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে, এই ভাবনায় কবি কীভাবে উপনীত হয়েছেন। এই হলো তোমাদের রূপনারায়ণের কুলে কবিতার শর্ট টাইপের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করলাম। আমি আবারও বলছি, এই কবিতাটার সম্পূর্ণ ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ব্যাখ্যাটা দেখে নিও, সমস্ত প্রশ্নের উত্তর এবং প্রচুরভাবে জিনিসটা বুঝে নিতে পারবে, যে কোনো প্রশ্ন তোমরা লিখতে পারবে। তো আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, তাদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।